আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন আপনারা। তো আজকে আপনাদের জন্য আরেকটু ভিডিও বানানোর চেষ্টা করছি। দেখেন এখানে যে লোগো থাকবে, সেই লোগোর ইয়েগুলো স্ক্রিন করে হওয়ার মতো আছে। তো আজকে যেটা দেখাবো, এখানে একটা আমি আপনার সাইটটা দেখাই এবং সেক্ষেত্রে আপনার ডিজাইন সব কিছু দেখাবো, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে আমি একটা কন্টেস্টের করতেছিলাম, নোট টাইপিং অ্যাপ চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জে অ্যাড করতে গিয়ে যেটা করতে হবে, তো আমি ওয়ার্ক সহ আপনাদেরকে ডিটেলসটা দেখাবো। দেখেন অনেকে অলরেডি এখানে সাবমিট করছে, এখানে আলহামদুলিল্লাহ ভালো একটা পেমেন্ট হয় যারা উইন করে। তো দেখেন এই ধরনের ডিজাইন কনসেপ্ট আপনারা নিজের শিখে নেবেন আগে, যে কিভাবে আর দশটা দেখবেন, দেখলে আপনারা একটা আইডিয়া গ্রো করবে যে কিভাবে এই ধরনের ডিজাইন করতে হয়। তো দেখেন এই সেম ধরনের প্যাটার্ন আমি যে কপি করি, আচ্ছা আমি নিজেকে কপি করলাম, ধরেন কপি করে কন্ট্রোল সি এখানে নিয়ে কন্ট্রোল ভি করলাম, এটাকে আমি ধরে কন্ট্রোল শিফট শিফট অর্ডার ধরে আমি এটাকে বড় করবো। বড় করার পর দেখেন এখানে অলরেডি যে থিম গুলো দেখতে পাচ্ছেন, তাহলে ছবিটা আপনি অনেকভাবে বড় করতে পারেন। এখানে যদি আপনি ছবিটাকে এটাই আমি নিলাম, ছবিটা চাপ দিলাম, বড় ছবিকে ইমেজ দিতে চান তাহলে বড় স্ক্রিন এই ধরনের নিবেন, কপি করবেন, কপি করবেন, স্ক্রিন বড় পাবেন এবং এখানে রেজুলেশনটা অনেকটা বড় থাকবে। তো দেখতে পাচ্ছেন এটা মূলত লোগোর থিমটা, যে লোগো সবগুলো আপনার এই ধরনের একটা ডিজাইন বানাবো কি করে, আমার যে ওটাই বানাতে হবে তা না, যেহেতু আমার এটা ডিজাইনটা প্রাইমারি রিকোয়ারমেন্ট মধ্যে বানানো। তো দেখেন আমি এখানে যেটা করছি আপনাদেরকে দেখাবো বলে এখানে সবকিছু সেম। তো বন্ধুরা একটা জিনিস বলে রাখছি, যারা নামাজ পড়েন না তারা অবশ্যই নামাজ পড়বেন, আর যারা নামাজ পড়ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিকজ আপনারা যে যে অবস্থায় থাকেন না কেন, নামাজের কোনো বিকল্প নাই, আপনি আমি আমাদের সবার জন্য নামাজ পড়ো। তো নামাজ কোনোভাবে ছাড় দেওয়া যাবে না বন্ধুরা, কারণ আপনি আমি মুসলমান, আর আমার জানি যারা মুসলমান ভাই তারা অবশ্যই পড়বেন, আর যে যে ধর্মাবলম্বী হন না কেন যার যা ধর্ম করবেন, আর যারা মুসলমান আছি আমাদের যারা ফলোয়ার আছেন বা আমাদের ফ্রেন্ড যারা আছেন আমার ফলো করেন তাদেরকে অবশ্যই বলবো নামাজ পড়ার পর আমার ভিডিও গুলো দেখেন। আর যদি ভালো না লাগে ভিডিও দেখার দরকার নাই, বাট আপনাদের জন্য চেষ্টা করতেছি নতুন নতুন কিছু কাজগুলো দেওয়ার জন্য, যেটা আমি নিজে করতেছি সেহেতু আপনাদের জন্য কোনো এখানে প্রফিট হয় বা কাজ করে আপনারা আর্নিং করতে পারেন, তার জন্য মূলত কাজটা করা। তো দেখেন এই ছিল আজকে ডিজাইনটা, আমি একটু কিছু বানিয়ে দেখেন যেটা আমি নিজে করছি অলরেডি। দেখেন এখানে অলরেডি ইয়োর লোগো নাম এখানে এখানে ম্যানেজ ইয়োর ডেট এন্ড সব কিছু এখানে নাম সব কিছু দিতে পারেন। এগুলো আপনি অলরেডি আমার আগের বানানো ছিল, তো সেখান থেকে কপি পেস্ট করে নিয়ে আসছি বেশিরভাগই। তো আমি আশা করি যদি এখানে যদি না পারেন সেটা আমার কমেন্ট করে জানান, আমি দেখাই দিবো। বিকজ এর আরো আরো ভিডিও আমি অলরেডি দেখাইছি নেক্সট অনেক আগে দিয়েছে। তো আমি ফ্রেমটা অলমোস্ট কিভাবে করলাম ছোট ছোট কিছু আইডিয়া আমি আপনাদেরকে দিব, এই ফ্রেমটা যেটা আমি আপনাকে কপি করে নিয়ে আসছি। এখানে দেখেন আমি এটাকে আনগ্রুপ করবো, দেন আনগ্রুপ করার পর এখানে আমি আনগ্রুপ এটাকে দেখেন আনগ্রুপ করলাম, নিজে একটা পেজ, এগুলো সবগুলো আপনারা লিখবেন, এগুলো টাইপিং টুল, এটা টাইপিং টুল, টাইপিং টুল আশা করি এগুলো পারবেন আপনারা। তারপর আমি একটু হালকা দেখাই দিচ্ছি, এটা টাইপিং টুল, হ্যাঁ তো সিলেকশন করে আপনি চেঞ্জ করতে পারবেন আপনার মতো করে, যেটাই হোক আপনি চাইলে সেটাকে লিখতে পারবেন। আর এখানে দেখেন সেম ভাবে যেটা করা সেগুলো আনগ্রুপ করতে হবে, তো এখানে সিলেকশন করা আমি এটাকে সিলেকশন আনগ্রুপে আসবো, আনগ্রুপ আনগ্রুপ সবগুলো আনগ্রুপ হবে। এখানে আরো কিছু ফাংশন চেঞ্জ করতে হবে, তো এটাকে আসার পর ক্লাসটা এখানে চলে আসবো, বিকজ এখানে একটা ফ্রেম করা ছিল এই জন্য এটাকে ছোট দেখাচ্ছিল। এখানে সিলেকশন করে নিয়ে আবার তোমাকে কম করে দেব, দেন এটা হাইট হয়ে যাবে। হ্যাঁ তো আশা করি বুঝতে পারছেন এটা, বন্ধুরা বুঝতে পারছেন এইভাবে ফ্রেমটা অলমোস্ট করা। এখানে এটাও সেম, এগুলো সার্কেল দিয়ে যাচ্ছে, আমি এয়ার ওপর দিলে আবার এই ধরনের ফ্রেম অলমোস্ট দাঁড়ানো যাচ্ছে। হ্যাঁ আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে, একদম ছোট, যেহেতু যারা লোগো ডিজাইনে কাজ করেন তারাও তারা এই ধরনের ল্যান্ডিং পেজ করা একদম সহজ। আশা করি আপনারা নিজেরও এই ধরনের কাজগুলো করতে পারবেন, কারণ আমাদের যদি কঠিন এখানে আমার কাছে এটা অনেক ইজি মনে হয়েছে, তো আপনারা তাহলে এটা করতে পারেন, আমার কাছে বেটার মনে হয়। তো আপনাদের ইচ্ছা বাকিটা, তারপর আপনি চাইলে এখান থেকে কাজ করে আর্নিং করতে পারেন। তো আমি একটা মানে চিত্র আপলোড করবো, সেটা সহ এই ধরনের ডিজাইনটা আমি অলমোস্ট বানালাম, চিত্র আপলোড করতে হয় কন্ট্রোল অল্ট শিফট কোন দিন চাপ দিয়ে ধরুন চলে আসবেন, এখানে ওয়ান দিব, ওয়ান দিয়ে দিলাম, ফাইলটা সিপিতে দিব, এখানে যা সব কিছু
অ্যান্ড আর একটা ইমেজ নিয়ে নিবো আমি, কন্ট্রোলারটা ঠিক এসে চাপ দিব 1200 1200 ডিপিপি ডিপিপি, তো বুঝতে পারছেন অলমোস্ট ডিপিপি আছে, এমডি সবগুলো 100 100 কোন সংখ্যা এগুলো সেট দিব, রাখতে পারতে ওকে ডান সেট দিলাম। এখন এখানে চলে আসবো, এখানে আমি চ্যালেঞ্জ দেখতেছি, চ্যালেঞ্জ অ্যাড করবো। এই ধরনের অনেকগুলো সাইড আছে, হ্যাঁ চাইলে আপনারা সে ধরনের সাইড অ্যাড হতে পারেন এবং সেক্ষেত্রে আর্নিং করতে পারেন। আমি এই সাইডে যদি একটু আর্নিং দেখাই তাহলে হয়তো আপনাদের আরেকটু কাজের আগ্রহ লাগবে। এখানে দেখেন অলরেডি আমি রিসেন্ট একটা পাঁচটা উইন করছি, সেক্ষেত্রে যদি দেখাই যদি দেখতে পাচ্ছি কয়েকটা আগে সব কিছু করতেছে, দেখেন এই যে ডাউনলোড হচ্ছে, দেন এখানে $80 অলরেডি হয়ে আছে। তো অবশ্যই আপনারা তাহলে এইভাবে কাজগুলো করতে পারবেন খুব সহজেই। দেন আমরা নেক্সট কাজটা আপলোড করি এবং আপনাদের ক্লিয়ার দেখাই, এখানে চলে আসবো। এখানে দেখার নোট নোট ব্যাংকিং অ্যাপ চ্যালেঞ্জ অলরেডি 149 জন চ্যালেঞ্জে অ্যাড করেছে, আমি এখন এখানে আপলোড করবো, এখানে চলে আসবো। দেন দেখতে পাচ্ছেন যে সবাই আপলোড করছে, এখানে অনেক ধরনের এক একজন এক এক ধরনের মডিউল আপলোড করছে। তো এখন আমারটা আমি এখানে আপলোড দিব, দেন এখানে ইনস্ট্রাকশন এখানে চলে আসবো। লোডিং নিবে পেজ, অ্যাকসেপ্ট দিস চ্যালেঞ্জ, আমি অ্যাকসেপ্ট করতে যাচ্ছি দিস চ্যালেঞ্জে, এই দেখতে পাচ্ছেন এই ধরনের কাঠামোটা। দেন সাবমিট, নোট অ্যাপ দেখলে হতো, আমি চাইলে এটাকে দেখেন নোট অ্যাপ, আমি এই সেম জিনিসটা ইউজ করতে পারি আমার, এখানে দেখেন নোট অ্যাপ ডান শেষ। আমি চাইলে এটাকে আর একটু পোস্ট করতে পারি এবং নাও করতে পারি, আমি চাইলে এই জিনিসটাকে ধরে আমি করে আমি এটাকে সিলেকশন করে দিতে আপনি বলে বড় হয়ে গেল, দেখেন খুব সহজ, বুঝতে পারতেছেন বন্ধুরা। আমি জাস্ট এই লেখাটাকে কপি কন্ট্রোল সি করব যেটা আমি কন্ট্রোল অল্টার এস চাপ দিব, আবারও ফাইলটা সেভ করব, সেভ করলাম যেটি ফাইলটাকে চাপ দিলাম, যেটি ফাইলটাকে নিলাম যেটি ফাইল সেভ দিব, ওকে ডান। এখন আমি মোজিলা ফাইলে চলে আসলাম, ইমেজ আপলোড করব, আপলোড ল্যান্ডিং এখানে চলে আসবো, সি আপনি চাইলে কয়েকটি ইমেজ দিতে পারেন, আমি আপাতত একটা দিচ্ছি, তাহলে আপনি চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই, আপনার থাকলো। আর তাহলে এখানে আপনি আপনার কিছু ডিসক্রিপশন দিয়ে দিতে পারেন, যেমন হচ্ছে আপনি দেখেন আমার এখানে যেটা আছে, কারণ এখানে আমি অলরেডি অনেকগুলো আপলোড করছি, সেখান থেকে নিয়ে আমি আচ্ছা এখান থেকে নিচ্ছি, দেখেন যেহেতু আমার এখানে প্রোফাইলে অনেক থ্যাংক ইউ ফর অনেক ডিটেলস আছে, তাহলে আমি এটাই দিয়ে দিলাম, ওকে ডান সিলেকশন ওকে। তারপর এখানে আপনার কিছু গোল নেট থেকে নেওয়া নিতে পারেন, কোনো সমস্যা নেই, আপলোড দিচ্ছি আপনাদের দেখানোর জন্য, আপনারা স্যার আরো রিজেক্ট করতে পারবেন, কিন্তু সিলেকশন করে দিব, প্রাইস দিব, ফাইল ওকে ট্রিট করবো আমরা, দেন এখানে আপলোড হয়ে যাবে। দেখেন অলরেডি কংগ্রেচুলেশন বলছি নিউ লাইভ, এখন নিউ লাইভে গেছে, এখন ওরা যদি অ্যাকসেপ্ট করে দেন আমার এটা ফাইলটাও এখানে শো করবে, এবং এখান থেকে আমি জানে এখানে ভেরিফাই দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা। তাহলে আপনারা এই ধরনের সাইডে আপনারা তাহলে কাজ করতে পারেন ইনশাল্লাহ, আর এই ধরনের ডিজাইনও করতে পারেন ইনশাল্লাহ। তো একদম সহজ ডিজাইনটা যদি রিলেটেড চান এই ফ্রি চান আমি সেক্ষেত্রে আপনাদের কমেন্ট করে দিতে পারবো। তো ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।
যদি সবাই সুস্থ থাকেন, সাবধানে থাকেন, আর অবশ্যই অবশ্যই নামাজ পড়ুন বন্ধুরা। তোমরা তো এখানেই দেখা হবে ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার রিকোয়েস্ট বাকিটা আপনাদের।